11 বছরের একটা মেয়েকে 33 বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকদার বাড়ির সবাই। ছেলের বয়সে মেয়েটার থেকে 3 গুণ। যার বিয়ে তার খবর নাই, সেই ছোট্ট মেয়েটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। নিবরাস শিকদার মেডিকেল হস্টেল থেকে মাত্র বাড়িতে ফিরে সে। বাড়িতে এত আয়োজন দেখে হা হয়ে যায়। বিবাহ উপযোগ্য বাড়িতে কেউ নেই, তাহলে এত আয়োজন কিসের? সকল দ্বিধা দণ্ড নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ছেলেকে দেখে নিরু শিকদার কিছুটা দৌড়ে আসে, ছেলেকে বুকের সাথে জড়িয়ে কেঁদে দেয়। আহা, ছেলেটাকে কতদিন পর কাছে পেল! নিবরাস মাকে হালকাভাবে জড়িয়ে ধরে, তারপর আদরে গলায় বলে, মা কান্না করো না তো, এভাবে কান্না করার কি আছে, আমি তো ঠিক আছি। এটা বলো, বাড়িতে এত আয়োজন কিসের? আজকে কোনো অনুষ্ঠান আছে? আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন? তুই বাসে আসবি তাই আলাদাভাবে জানাইনি, মাত্র আসলি, রুমে গিয়ে আগে ড্রেস নে, আজ কিন্তু অনেক কাজ আছে, যা তাড়াতাড়ি ফ্রেশ হ। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি যা বলেছি তার উত্তর এটা না মা, আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? শাহনাজের বিয়ে আজ। হোয়াট? নিবরাস ধপ করে সোফায় বসে। শাহনাজের বিয়ে? 11 বছরের একটা বাচ্চাকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা? মামি হয়ে এমনটা করলো কিভাবে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের রুমে যায় নিবরাস। গোসল করে একটা কলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজের রুমে যায়। কয়েকবার টোকা দিতেই শাহনাজ দরজা খুলে দিলে নিবরাস তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করে। শাহনাজ নিবরাস ভাইয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে বলে, নীর ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো, তুমি আসবে আমাকে বলো নাই কেন? আমার জন্য বড় টেডি বিয়ার আনতে বলতাম, উফ, তুমি দেখি কুমিল্লা গিয়ে আমাকে ভুলেই গেছো। হঠাৎ করে বাড়িতে আসা, সেজন্য তোকে জানতে পারি নাই, তোর চকলেট আছে সমস্যা নাই। এখন এটা বল, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ পড়তে যাসনি? মামি বললো আজকে বাসায় থাকতে, তাই যাইনি কোথাও। কেন, আমি বাড়িতে আছি দেখি তুমি রাগ করেছো? আচ্ছা ভাইয়া, আজকে বাড়িতে কি অনুষ্ঠান হবে, এত সাজানো কেন? নিবরাসের হাতে তখন ফোন ছিল। শাহনাজের কথায় ফোনটা হাত থেকে পড়ে যায়। অবাক হয়ে শাহনাজকে দেখে। শাহনাজ কি জানে আজ তার বিয়ে? নিবরাস কনফিউজ হয়ে পাল্টা প্রশ্ন করে, ফোনটা হাতে নিয়ে বলে, শাহনাজ, তুই জানিস না আজ আমাদের বাড়িতে কি? তোকে কি কেউ এই বিষয়ে বলে নাই? তোর হাতে মেহেদি দেব, অথচ তুই কিছু জানিস না। কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, তুমি তো জানো মেহেদি আমার অনেক ভালো লাগে, তাই না করি নাই। তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন নীর ভাইয়া? নিবরাস আর সময় নেয় না, শাহনাজের হাত ধরে বাহিরে আসে যেখানে সবাই বসেছিল। নিবরাস মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, মা, শাহনাজের বিয়ে, অথচ তাকে বলো নাই কেন? তাকে না বলে তার বিয়ের এত তোড়জোড়, লজ্জা করে না? 11 বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছ, তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দাও দেখি। নিবরাস শান্ত হ বাবা, আর তোর বোনের এখনো বিয়ের জন্য তৈরি না, সে পড়াশোনা করবে, আর শাহনাজ কি বাড়িতে বসে রাখবো নাকি, তাই বিয়ে দিয়ে বিদায় করবো। আমি চাই তুই যেন এ বিষয়ে মাথা না ঘামাস। আমি শাহনাজের বিয়ে হতে দেব না। এইটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? ছেলের ছবি দাও, বয়স কত, কি করে সব দাও। নিবরাস, কোনো শব্দ হবে না, আমি যা বলছি তাই করো, না হলে সব তছনছ করতে সময় নিব না। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। নিরুশিক তার উপায় না পেয়ে ফোন থেকে ছেলের ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে, তারপর জোরে ফোনটা দূরে ছুঁড়ে মারে। ছেলেটাকে সে চেনে, বয়স 34 কি 33 কি 34। একটা কাপড়ের দোকান আছে, মোটা ভুড়ি বড়, এমন ছেলের সাথে সে শাহনাজকে বিয়ে হতে দিবে এটা অসম্ভব। নিবরাস চিৎকার দিয়ে বলে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও, এই বিয়ে হবে না, নাক টিপলে দুধ বের হবে, সেই মেয়ের বিয়ে খেতে আসছো, বিয়ে না আটকে মজা করছো, লজ্জা থাকা দরকার আপনাদের, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি বিয়ে করব না নীর ভাইয়া। এতক্ষণে শাহনাজ মুখ থেকে কথা বের করে, সে নিবরাসের পেছনে লুকিয়ে কথা বলে, তার অনেক শখ বড় হয়ে একটা শিক্ষিকা হবে, আর বিয়ের বোঝা বা কি, এই বয়সে বিয়ে দিলে
তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। নিব্রা শাহনাজের থুতনি ধরে বলে, চিন্তা করিস না, তোর মেয়ে ভাইয়া তোর পাশে আছে, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। আমি তোর মামির মতো পাশা নই, তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। মামি আমাকে পছন্দ করে না, সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে ভাইয়া। আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব তনু আপুর মতো। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ। কেউ কোথাও যাবে না, তোকে বসে বসে আর কাওতে পারবো না আমি। তোর মা ও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে, আজকে এখানে তোর বিয়ে হবে, ছেলে তোর মতো অনাথকে বিয়ে করবে এটাই অনেক। শাহিন শিকদার এতক্ষণ চুপচাপ সব শুনতে ছিল, কিন্তু ওনার এত চিৎকার পছন্দ হয় না, তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথাটা বলে। শাহনাজ কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি তো বেশি খাই না মামা, অল্প ভাত খাই, আর বসে বসে খাবো না, তাও বিয়ে দিও না, এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করব না। শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয়। নিব্রাস নিজেও রাগের মাঝে হেসে ফেলে, হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে, তুই বসে বসে খাবি, তোকে দাঁড়িয়ে খেতে হবে না, চিন্তা করিস না, আমি আছি তো শাহনাজ, নিব্রাস সব সময় তোর পাশে আছে। নিব্রাস ঘরে যা, এখানে তোর থাকার প্রয়োজন নেই, ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি, কামাই করতে কষ্ট হয়, বাড়ি থেকে বের হয়ে যাবে, নয়তো বিয়ে করবে ও কোনটা করবে। শাহিন শিকদারের কথা শুনে নিব্রাস আরো রেগে যায়, টেবিলে জোরে একটা লাথি মারে, ঝনঝন শব্দ করে কাচের সব জিনিস ভেঙে যায়। নিরু শিকদার এবার নিব্রাসের দিকে এগিয়ে আসে, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিব্রাস হাত ছাড়া দিয়ে বলে, মা, শাহনাজ এখনো বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বোঝে না, বিয়ে দেওয়ার শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও, শাহনাজ বিয়ে করবে না, ও নিজ মুখে বলেছে, শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বুঝে না, বিয়ের পর সব বুঝতে পারবে। শাহনাজের হাত ছেড়ে দে, বরযাত্রী আসবে এখন, আজকে ওর বিয়ে হবে। ওর বিয়ে হবে না, আমি থাকতে কিছুতেই এই বিয়ে হতে দিব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে, শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে ওঠে। নিব্রাস রেগে হনহনিয়ে নিজের রুমে যায়, সে কি করবে উপায় পায় না। শাহনাজ নিজেও নিব্রাসের পিছু নেয়, নিব্রাস কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায়। শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নেয়, তারপর নিজের রুমে গিয়ে নিজের সব জিনিস প্যাক করে, দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। শাহিন শিকদার অবাক হয়ে বলে, নিব্রাস ব্যাগ নিয়ে কোজাস, আর তোর সাথে শাহনাজ কি করছে? শাহনাজ নিজের রুমে যাও, তোমার তনু আপু তোমাকে সাজিয়ে দেবে, বর আসছে কিছুক্ষণ আগে, সবার সামনে কোনো সিন ক্রিয়েট করো না দুজনে। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, সাথে যাবে শাহনাজ, পিচ্ছি একটা মেয়েকে তোমরা বিয়ে দিবে সেটা আমি মানতে পারবো না, ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। পাগল হয়েছিস জারমাজা? নিব্রাস কোনো কথা শোনে না, বাহিরে তার এক ফ্রেন্ড এর ভাই এসে দাঁড়ায়, ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। নিব্রাস শাহনাজের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ির সবাই অবাক হয়ে যায়, এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারেনি। নিব্রাস যে এমন কিছু করতে পারে ধারণা ছিল না কারোর। বরযাত্রীরা সবাই জানার পর ঝগড়া শুরু হয়, প্রায় এক ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। শাহিন শিকদার শব্দ করে সোফায় বসে, ওনার ছেলে এমন বেয়াদব হবে জানতেন না। সব রাগ নিজের বউ নিরু শিকদারের ওপরে ছাড়ে, পুরুষ মানুষেরই এক সমস্যা, সব রাগ বউয়ের ওপরে দিয়ে যায়, যেখানেই যাই হোক না কেন সব দোষ বউয়ের ভাবে তারা। আধ ঘন্টা পর তিনজন একটা বাসার সামনে এসে দাঁড়ায়, শাহনাজ নিব্রাস ভাইয়ার হাত ধরে বলে, নীর ভাইয়া, মামিমা এত খারাপ কেন? আমার মা বাবা নাই সেজন্য আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তো মা বাবাকে মারি নাই, তাহলে আমার সাথে এমন কেন করে? ভিতরে যা, আমি আসছি, কোথাও যাবি না কিন্তু, তুই সেসব নিয়ে ভাবিস না, তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস, তোকে তোর স্বপ্ন পূরণ করতে হবে, তোর স্বপ্ন রক্ষার্থে তোকে নিয়ে বাড়ি ছাড়লাম আমি, আমার সম্মান রাখিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবে পড়াশোনা করবো, কিন্তু এখন আমরা কই থাকবো ভাইয়া? তুই আমার সাথে থাকবি, তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসি। নিব্রাস কথাটা বলে সেই যে গেল, রাত গেলে আসে তবুও বাসায় ফিরে আসে না। শাহনাজের ভয় লাগা শুরু হয়, তাকে রেখে কোথাও পালিয়ে গেল না তো?
ভয়ে রুমে বসে কাঁদতে থাকে সে। তার নীর ভাইয়া কি তাকে নিতে আসবে না? আর দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায় সে। নিপ্রা শাহনাজের দিকে তাকে চমকে ওঠে। মেয়েটার অবস্থা কি? চোখ মুখ ফুলে আছে। নিপ্রাসকে দেখে শাহনাজ দৌড়ে যায়। নিপ্রাসের বুকটা ধুক করে ওঠে। ইস, তার জন্য মেয়েটা এত কষ্ট পেল। শাহনাজ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তুমি আমাকে রেখে কই গিয়েছিলে? আমি ভয় পেয়েছিলাম, তুমি অনেক পচা আমাকে রেখে চলে গেছো। আমি আসবো বলেছিলাম তো নাকি? এখানে ভয় পাওয়ার কি আছে? আল্লাহ, এই মেয়ের বিয়ে হলে যে কি হতো! আমি একটু দরকারি কাজে গিয়েছিলাম, তোকে কই রাখবো কি করবো সেটার জন্য। আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া? আমি তো হোস্টেলে থাকি, তোকে কিভাবে রাখবো বল? তোকে আমার সাথে নিয়ে যাবো, বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি। শাহনাজ ঠোঁট উল্টে কেঁদে দেয়। নিপ্রাস বিরক্ত হয়ে ধমক দেয়। রাতের খাওয়া দাওয়া করে কুমিল্লার বাস ধরে দুজনে চলে যায়। শেষ রাতটা একটা হোটেলে কাটায়। পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা মেসের সামনে গিয়ে দাঁড়ায়। শাহনাজ নিপ্রাসকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নিপ্রাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি এখানে না থাকিস তাহলে বাসায় রেখে আসি। তোর মামিমা তোকে 33 বছরের ছেলের সাথে বিয়ে দেখ কেমন? আমিও অনেকদিন থেকে বিয়ে খাইনি, চল রেখে আসি তোকে। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। নিপ্রাস এবার একটু শান্তি পায়। শাহনাজকে চতুর্থ তলার 434 নম্বর রুমে নিয়ে যায়। 2 বেডের রুম, তার মতে ছোট্ট একটি মেয়ে সেখানে আছে। নিপ্রাস পরিচয় হয়ে নেয়। মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে শাহনাজের সাথেই। বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, সাথে নিয়ে টেলার্সে যায়। স্কুল ড্রেস বানাতে দিয়ে শাহনাজের দিকে তাকায়, তারপর ভ্রু কুচকে বলে, আমার হোস্টেলে যাবি? শাহনাজ খুশি হয়। সে তার মুফতাসিম ফুয়াদ ভাইয়ার হোস্টেলে যাবে না, এটা কি হতে পারে? লাফাতে লাফাতে চলে। নায়কের নাম নিপ্রাস থেকে মুফতাসিম ফুয়াদ দেওয়া হবে এখন থেকে। হ্যাঁ আমি যাব। ইউ ইউ, আমি অনেক ডাক্তার দেখব, ওখানে একসাথে অনেক ডাক্তার থাকবে, আমি তোমার সাথে থাকব তাহলে। আজ নিয়ে যাব, তোর কাজে লাগবে, কিন্তু থাকতে পারবি না। নিয়ে যাওয়ার কারণ, কোনো ঝামেলা হলে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা না হয় যেন সেজন্য। একা একা চলাফেরা করার অভ্যাস কর এখন থেকে। ক্লাস 6-এর মেয়ে মোটেও বাচ্চা না, মেস থেকে বের হয়ে স্কুলে যাবি, তারপর প্রাইভেট ঠিক করে দিব 2টা, সময় মতো প্রাইভেটে যাবি। আমাকে প্রাইভেট পড়তে হবে কি? ছোটরা তো প্রাইভেট পড়ে না। হ্যাঁ, তনু তোকে পড়িয়ে আসছে এতদিন, কি বুঝবি এখন? ইংরেজি আর গণিত পড়তে হবে, ভালোভাবে পড়াশোনা না করলে তোকে বিক্রি করে দিব। আমি সেখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, যে মেয়ে বসে থেকে খাওয়ার মানেটা বুঝে না, সেবার পালিয়ে যাবে। শুন, কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না, ওকে? প্রেম কি ফুয়াদ ভাইয়া? প্রেম কি জানিস না? ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, তবে না জানাটাই শ্রেয়। তাছাড়া এখন বড়রা ঠিকমতো প্রেম করে না, ছোটরা কিভাবে করবে? তবে শাহনাজ বড় হতে হতে সেই বছর আসবে যেখানে ক্লাস 3-4-এর মেয়েরা প্রেম করবে। ফুয়াদ শাহনাজকে নিয়ে নিজের মেডিকেল কলেজ হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর শাহনাজকে মেসে রেখে যায়। তারপর শুরু হয় সেই ছোট্ট জীবনের চলা। প্রথম প্রথম মেসে থাকতে শাহনাজের কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে নিজেও। তারপর কেটে যায় 5টা বছর। ফুয়াদ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কুমিল্লা হসপিটালে কর্মরত সে। অপরদিকে শাহনাজ গালে হাত দিয়ে বসে আছে। আজ SSC রেজাল্ট দিবে। ফুয়াদ ভাইয়া বলেছে গোল্ডেন না পেলে তাকে বিয়ে দিবে। ভয়ে কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ দিয়েছে সে। রুমে বসে পায়চারি করছে বারবার। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। 12টার পর ফুয়াদ হসপিটাল থেকে ফোন করে। শাহনাজ ফোন রিসিভ করে। অপর পাশ থেকে ফুয়াদ ধমক দিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হো, বারবার বলেছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা কানে তো তুলিস নাই। উচ্চতর গণিতে ফেল করেছিস, সেজে গুজে রেডি হো, যাওয়ার সময় আমি তোর বুড়ো বোনকে নিয়ে যাব।
ফুয়াদ কথাটা বলার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শাহনাজের কোনো রেসপন্স পায় না। ভয়ে ঢোক গিলে মেয়েটার কি হলো, হসপিটাল থেকে বাসায় যেতে পারছে না সে। হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে 1:30 সময় বাসায় আসে, দরজার লক খুলে রুমে প্রবেশ করে। শাহনাজ তখন মেঝেতে সেন্সলেস হয়ে পড়েছিল। ফুয়াদ গালে দুই হাতে বাড়াতে থাকে, চোখে মুখে পানির ছিটা দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ফুয়াদ কিছু বলবে তার আগেই শাহনাজ চিৎকার দিয়ে বলে, আমি বুড়োকে বিয়ে করব না ভাইয়া, আমি বাসে যাব, আমাকে বাসে রেখে আসো। আম্মু আমি বিয়ে করব না, আমাকে এখান থেকে নিয়ে যাও ভাইয়া, প্লিজ আমাকে বিয়ে দিও না, আমি পরের বার আবার এক্সাম দিব। শান্ত হো, তোকে বিয়ে দিব না, তখন তো মজা করে বলেছিলাম, এর জন্য কেউ জ্ঞান হারায়? জ্ঞান হারা মেয়ে হলি নাকি? উঠে গোসল করে আয়, একটা জায়গায় নিয়ে যাব। না আমি বিয়ে করব না, আমি বাড়ি যাব, তোমার কাছে থাকবো না, আমি বিয়ে করব না, তুমি ভালো না, আমি পুলিশের কাছে যাব। বললাম তো বিয়ে দিব না, তাহলে মন ঢং করিস কেন? তাহলে সাথে বর নিয়ে আসছো কেন? শাহনাজের কথা শুনে ফুয়াদ ভ্রুকুচকে শাহনাজের আঙুলের দিকে তাকায়, পিছনে রিয়াদকে দেখে থতমত খেয়ে যায়। রিয়াদ ঠিক করে হেসে বলে, দোস্ত আমি কিন্তু রাজি, এমন কিউটিকে বিয়ে কে না করতে চায় বল? তুই আমার সাথে ওর বিয়ের প্ল্যান করছিস, আমি তো জানি না। ওয়েট, তোর ভাবের থেকে অনুমতি নেই, আর একটা বিয়ের অনুমতি দেই কিনা? তোমার মতো বুড়াকে আমি বিয়ে করব না, তুমি বুড়া আমি ছোট, আমি তোমার মেয়ের বয়সের। প্লিজ আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। আচ্ছা না, আমার তোমাকেই চাই, তুমি কি সুন্দর, ইস একদম পরের মতো, দেখো না গালগুলো কি সফট, আসো একটু আদর করে দেই। বিয়ের পর তোমাকে অনেক চকলেট দেব, তুমি নাকি চকলেট পাগলি? তুই বুড়া, তোর বিয়ে করব না, বলি নাই খুন করব, যা এখান থেকে, নয়তো ভাইয়ের সাথে তোর বিয়ে দিব, আই ভাইয়ের সাথে তোর বিয়ে দিব, আই। ফুয়াদ না চাইতো হেসে ফেলে। রিয়াদকে সাথে নিয়ে আসছিল ঘুরতে যাবে সেই কারণে, কিন্তু শাহনাজ ভুল বুঝবে সেটা ভাবতেও পারে নাই। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে আছে শক্ত করে, ছেড়ে দিলেই বুঝি বিয়ে দিবে। সেদিনের পর থেকে তো মেয়েটার বিয়ের কথা শুনলেই ভয় পায়, ভাবে তার থেকে 20 বছরের বড়দের সাথে বুঝি বিয়ে দিবে। ফুয়াদ শাহনাজের চোখের পানি মুছে দেয়, কপালে কিস করে বলে, এখনো বাচ্চা আছিস? আমি বলছি না যে আমার এত কাছে থাকবি না, আর ও হচ্ছে আমার বন্ধু রিয়াদ, বলেছি না তোকে বিয়ে খেয়ে আসছিস, তাও চিনতে পারিস নাই, তোকে বিয়ে দিয়ে দিব না, কান্না থামা, বড়দের তুই করে বলতে নেই, আপনি করে বলতে হয়, কতবার বলবো? তাহলে তুমি বললে কেন আমাকে বিয়ে দিবে? ভয় দেখানোর জন্য বলেছিলাম, এবার লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয়, যা তোকে নিয়ে ঘুরতে যাব, কাল থেকে তো কিছুই খাস নাই ভাইয়া। শাহনাজ ফুয়াদের একদম কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আবারও তারপর কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার পরীক্ষা তো ভালো হয়েছে, তাহলে ফেল করলাম কিভাবে? তুমি একটু বোর্ড চ্যালেঞ্জ করবে প্লিজ, আমি সত্যি ভালো পরীক্ষা দিয়েছিলাম। না সেসব প্রয়োজন হবে না, বুড়ো না, ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিব, তোর দ্বারা পড়াশোনা হবে না, বাড়ি থেকে নিয়ে আসছি, আর তুই আমার সময় রাখতে পারলি না, এই মুখ মানুষকে দেখাবো কিভাবে? তুই বিয়ে কর, যা। শাহনাজ ফুয়াদের গালে জোরে কামড় দিয়ে কথাটা বলে, ফুয়াদ ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। শাহনাজ ভয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। রিয়াদ হাসতে হাসতে বলে, মেয়েটার সাথে লাগতে যাস কেন, তোর সাথে থাকতে থাকতে ও নিজেও এক রোকা হয়ে গেছে, এত জেদ ভাবারে, কামড় কেটে কেটে তুই শহীদ হয়ে যাবি। তুই এখানে দাঁত কেলাস? আমার এত সুন্দর গাল পিচ্ছি একটা মেয়ে খারাপ করে দিল, কি সফট গাল, দেখলেই চুমুকাতে মন চায় মেয়ের। আর শাহনাজ শয়তান মেয়ে, আমার গালে কামড় দিল। তাক শোনা, কাঁদতে হয় না, তোমার কান্না দেখলে তো আবার আমাদের শাহনাজ বাবু কান্না করে দিবে, ছোটু বাবু বুঝে তো, ও চুমুর কি বুঝে, কামড়টাকে চুমু ভেবে আনন্দ করে। তবে রে, রিয়াদ দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ফুয়াদকে জ্বালাতে তার মজাই লাগে, জ্বালানোর মাঝে একটা আলাদা আনন্দ আছে, বন্ধু বান্ধব সেটা খুব ভালো করেই বুঝতে পারবে। ফুয়াদ দাঁত কিরমির করে রাগ ঝাড়ে কিছুক্ষণ, ফোনটা বের করে শাহনাজের রেজাল্টের কপিটা দেখে, তার আনন্দ লাগছে, মেয়েটা তাকে নিরাশ করে নাই, পয়েন্ট অনুযায়ী গোল্ডেন পেয়েছে।
শাহনাজ তাকে বলেছিল উচ্চতর গণিত খারাপ হয়েছে, সেই জন্য সে মজা নেওয়ার জন্য ফেল করেছে কথাটা বলেছে। তাছাড়া সারপ্রাইজ দিবে সেই জন্য বলে নাই। শাহনাজ গোসল করে বের হয়। ফুয়াদ আর চোখে সেই দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, হয়তো এতক্ষণ কান্না করছিল। আর এদিকে ফুয়াদকে দেখে শাহনাজ আবার কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কথা রাখতে পারি নাই ভাইয়া, তুমি আমার জন্য এত কিছু করলে, অথচ আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব। তোকে ছোট থেকে মানুষ করছি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? ছোট থেকে আদর যত্ন করে পালতে এসেছি তোকে, খুন করব তাও বিয়ে দিব না। ভাইয়া কি বিড়বিড় করছো? এমন হাঁসের বাচ্চার মতো ফেস ফেস করিস কেন? দেখ তো, এত সুন্দর চেহারা লাল হয়ে গেছে। এমন খারাপ হলে কেউ তো বিয়ে করবে না। থাক, কাঁদতে হবে না, মিষ্টি খাওয়া, তাহলে বিয়ে দিব না। শাহনাজ দৌড়ে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে আনে। ফুয়াদ ভাইয়ার মুখে মিষ্টিটা দেয়। তখন রিয়াদ অন্য রুম থেকে বের হয়ে আসে, রিয়াদের মুখেও মিষ্টি দেয়। ফুয়াদ ধমক দিয়ে বলে, ফ্রিজে মিষ্টি রাখা আমার ভুল হয়েছে, আমি তোর থেকে মিষ্টি খাইতে চাইছি নাকি? তোকে পড়াশোনার সাথে সাথে একটু মানুষের মন বোঝার টিপস দেওয়া লাগতো, অসভ্য। তোর মিষ্টি তুই খা। আজব, আমি কি করলাম? তুমি তো মিষ্টি চেয়েছো, তাই আমি দিলাম। যাও, তোমার সাথে আমি থাকবো না, তার থেকে মেসে থাকবো আমি। আমার নিজের ভাই না বলে এমন খারাপ ব্যবহার করছো। ফুয়াদ বিরক্ত হয়ে মুখের মিষ্টি শাহনাজের মুখে দেয়। শাহনাজ কিছু বুঝে ওঠার আগেই গলা দিয়ে নেমে যায় সেটা। হা হয়ে সে ফুয়াদ ভাইয়ার দিকে তাকিয়ে দেখে। রিয়াদ হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো। ফুয়াদের দিকে তাকিয়ে ঢ্যাস মারার সুরে বলে, চাইলাম কি মিষ্টি, পাইলাম আমি দোকানে রসগোল্লা, চাইলাম টুট, পাইলাম বকাবকি। এই জীবনে যা চাইলাম তা বুঝি আর পাইলাম না প্রিয় বন্ধু, চাইলাম কি মিষ্টি আর পাইলাম কি হাই হাই। বন্ধু নামের শয়তান তুই একটা, যা কোথাও ঘুরতে যাব না, ধর তোর রেজাল্ট, তুই ভেজে খা, চিবিয়ে চিবিয়ে খা, মোর বাড়িতে তোর দাওয়াত আসিস। রিয়াদের মুখে তখনও মিষ্টি ছিল, ফুয়াদের কথা শুনে গড়গড় করে বমি করে দেয়। শাহনাজ চিল্লিয়ে নাচতে শুরু করে কিছু না ভেবে। ফুয়াদের হাত টেনে চরকি পাকের মতো ঘোরাঘুরি করে, তারপর দুহাত দিয়ে দুজনকে ধরে লাফালাফি করে। আহা, সে গোল্ডেন পেয়েছে! প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেলে হাত ছেড়ে দেয়। রিয়াদ একে তো বমি করেছে, তার উপর এমন নাচ নেচে ধারাম করে পড়ে যায়। ফুয়াদ নিজেও মেঝেতে ধারাম করে শুয়ে পড়ে। শাহনাজ নাকের নিচ দিয়ে একটা আঙুল ছুঁয়ে দেয়, তারপর ভাব নিয়ে বলে, জীবনে কখনো এমন রেজাল্ট করতে পাইছো তোমরা? শুধু আমার চোখের পানি নষ্ট করছো, সেই পানি দিয়ে বিয়ের সময় কান্না করতাম, গোল্ডেন পাইছি আর ব্যাডা বলে কে আমি ফেল করেছি। এমন রেজাল্ট করে আমাকে দেখাও, যাও। অদ্ভুত, তুই যা চরকি ঘোরালি আমার সেটা আজীবন মনে থাকবে বই। এবার সত্যি সত্যি বিয়ে দিব, বাচ্চার স্বভাব যাবে না এর জন্য তোর। শাহনাজ দুজনকে রুম থেকে বের করে দেয়। সে ফুয়াদ ভাইয়ের সাথে নতুন একটা বাসায় উঠেছে, এখানে থাকবে এখন থেকে দুজনে। দুইটা রুম আছে, সাথে ওয়াশরুম, রান্নাঘর সব। শাহনাজ কয়েকদিন আগেই এখানে এসেছে, এখান থেকেই এখন পড়াশুনো করবে। সাথে অবশ্য তার এক বান্ধবী থাকবে, সে জানে না কেন থাকবে, তার ফুয়াদ ভাইয়ের আদেশ। যেহেতু তার বান্ধবী মেসে থাকবে, তাই বাড়িতেই নিবে। মেসে থাকার চেয়ে বাড়িতে থাকা ভালো। ফুয়াদ তাড়া দিয়ে শাহনাজ রেডি হয়ে বেরিয়ে আসে। কোথায় যাচ্ছে সেটা হয়তো সে জানে না, তবে শুরু হতে পারে এখান থেকেই জীবনের নতুন করে পথ চলার। আজ ইন্টারমিডিয়েটের নবীনবরণ অনুষ্ঠান, সেখানে যাবে বলেই শাহনাজ শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে বারবার। তার শাড়ি মোটেই দুইটা, সেভাবে কখনো শাড়ি কেনা হয়নি, একটা লাল শাড়ি আর একটা সাদা। লাল শাড়িটা কেমন যেন বিয়ে বাড়ির মতো লাগছে, একবার হাতে নিচ্ছে তো একবার রাখতেছে। অনেক ভেবে সাদা শাড়ি পরার জন্য হাতে নেয়। সাথে সাথে ফুয়াদ একটা ধমক দিয়ে বলে, তোর স্বামী মারা গেছে নাকি? সাদা শাড়ি পরতে পারবি না, সাদা আমার পছন্দ না, এত তাড়াতাড়ি আমার মরার শখ হয়নি, লালটা পর, তোকে দারুণ লাগবে।
আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক? লালচা কেমন জানি বউ বউ লাগে। আমি বউ সাজবো না বাবা, তুমি পরো দরকার হলে, আমি সাদা শাড়ি পরবো। আমার কথা শুনবি না তো? ওয়েট, শাড়ি যদি না থাকে তাহলে কি পরবি? তখন লাল শাড়ি পরবি, তাই তো? শাড়ি আছে আর থাকবেও, থাকবে না কেন? হ্যাঁ, ফুয়াদ একটা চোখ মেরে শাড়িটা শাহনাজের হাত থেকে ছিনিয়ে নেয়। আশেপাশে কিছু খুঁজে পায় না, রান্নাঘরে গিয়ে শাড়িটা চার পিস করে শাহনাজের সামনে ধরে। শাহনাজ শাড়ি হাতে নিয়ে চিল্লিয়ে ওঠে, উড়াধুরা আঘাত করে ফুয়াদের শরীরে। শাহনাজ এবার কেঁদে দেয়। এই শাড়িটা নাজিয়া তার বেস্টু গিফট করেছিল। নাজিয়া নিজেও হাঁ হয়ে আছে, তাদের প্রিয় শাড়ি ছিল, সে নিজেই কেঁদে দেয় এই অবস্থা দেখে। আর সাথে শাহনাজের কান্না বেড়ে যায়। ফুয়াদ থতমত খেয়ে যায়। শাড়ি নষ্ট করলো একজনের, আর কান্না করছে দুজন। ফুয়াদ মুখটা কাঁচু মাচু করে বলে, সরি পিচ্ছি, তোকে নতুন শাড়ি কিনে দিব, তাও কাঁদিস না প্লিজ। অন্য কেউ এসব দেখলে আমাকে জুতাবিটা করবে। তোদের দুজনকে চকলেট দিব, তাও কাঁদিস না প্লিজ। সত্যি চকলেট দিবেন ভাইয়া? হ্যাঁ দিব, তাও কাঁদিস না তোরা। তুমি এক কাজ করো, শাহনাজকে রেডি করাই দাও, আমাকে জ্বালাই মারছে, দেখো না শাড়িটা ইঁদুর কেটেছিল, সেজন্য আমিও কাটলাম। ওকে বোঝাও তুমি, কেমন? আচ্ছা ভাইয়া আপনি যান, আমি শাহনাজ পারফিনকে রেডি করে দিচ্ছি। এই মেয়েরা এক হাতের খেল, আপনি বাইরে ওয়েট করেন, 10 মিনিটে রেডি করাবো, 5 মিনিটে বাইরে যাব। শাহনাজ এতক্ষণ চুপচাপ ছিল, নাজিয়া ফুয়াদের সাথে ডিল ফাইনাল করে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ উঠে নাজিয়ার পিঠে জোরে একটা ঘুষি মারে। নাজিয়া চিৎকার দিয়ে বসে পড়ে। শাহনাজ এখনো রেগে আছে, তাকে শাহনাজ পারভিন কেন বলবে? নাজিয়া মুখটা চারের মতো করে উঠে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এত জোরে কেউ মারে আমাকে তো তুই মেরে ফেলবি একদিন, শেষমেশ আর জিজু দেখতে পারবি না। আচ্ছা সেসব মেনে নিলাম, এবার শাড়ি পরে নেব, সময় নাই, 10টা থেকে অনুষ্ঠান শুরু। সেসব মিথ্যা কথা তুই বুঝবি না, 10টা থেকে বলে অনুষ্ঠান শুরু করবে 11টার সময়, এমন অনেক দেখে আসছি আমি, তুই চুপচাপ, তোরা কেউ ভালো না, আমার শাড়ি। শিকদার ভাইয়াকে বলিস কিনে দিবে, আয় তাড়াতাড়ি রেডি হ, নতুন নতুন ছেলে পাঠাতে হবে তো, আমার 3টা দিয়ে হচ্ছে না, আরও 3টা লাগবে। 3টা ভাতেরই হইছিস, এবার তাহলে 6 ভাতেরই হবি। ছি, এসব প্রেম করা ভালো না, আর তুই একসাথে মাপ চাই বাবা। আনরোম্যান্টিক কিছু বুঝিস না, তোর মুখে ফিডার দিয়ে রাখা লাগবে। আরে টাইম পাস করি আমি, ভালোই লাগে, ঘুরতে যাওয়া খাওয়া আনন্দ আছে একটা, তুই সেসব বুঝবি না, তুই বসে বসে ললিপপ চুষে খা। শাহনাজ মুখে ভেঙে শাড়ি পরায় মন দেয়। শাড়ি পরে সিম্পলভাবে সাজুগুজু করে দরজা খোলে। শাহনাজকে এই রূপে দেখে ফুয়াদের বুকটা ধুক করে ওঠে, তার হাত আপনা আপনি বুকে চলে যায়। চোখ পিটপিট করে শাহনাজকে দেখে। ফুয়াদ মনে মনে বলে, এ নারীর রূপ ওই আকৃষ্ট করছে আমাকে, আবদ্ধ হয়ে যাচ্ছি দিন দিন, সে কি আমাকে গ্রহণ করবে কখনো? আমি যে ভালোবাসি এই মায়াবী নারীকে। নারী, তুমি আমার হয়ে থেকো, অন্য কারো হলে মরে যাবো যে। এই যে মিস্টার সিনিয়র ভাই, আমাকে কেমন লাগছে? মায়াবতী প্রিয়সী, আমার প্রিয়তমা, মন চুরি করেছেন আমার, আমি পাগল হয়ে যাচ্ছি আপনার রূপে, ভালোবেসে বলতে ইচ্ছে করছে। প্রিয়তমা, তুমি কি আমাকে একটু ঠাই দিবে? তোমার ঠাই আমাকে পাগল করে তুলো। ভাইয়া এসব কি বলছো? ফুয়াদ চমকে ওঠে, মিহি করে হাসার চেষ্টা করে, মাথা চুলকে শাহনাজের সামনে থেকে সরে যায়। সে আসলেই পাগল হয়ে যাচ্ছে, নয়তো এইভাবে নিজের অনুভূতি প্রকাশ করতো না কখনো। শাহনাজ তখনও ফুয়াদ ভাইকে আর চোখে দেখছিল, সে নিজেই অবাক হয়। ফুয়াদ ভাই এসব কি বলল? ফুয়াদ কথা ঘোরানোর জন্য বলে, সুন্দর লাগছে আমার পিচ্ছি, মাশাআল্লাহ, এই সাজে বাইরে যাস না, কেউ তুলে নিয়ে যেতে পারে। আমার পিচ্ছি দেখতে দেখতে কত বড় হয়ে গেল, সেই ছোট থেকে দেখে আসছি, আমার চোখের সামনে তুই হামাগুড়ি দিয়ে বেড়ালি, সেই তুই আজ 16 বছরের যুবতী। দূর সরো তো, আমাদের কলেজে নামিয়ে দিয়ে আসো, তোমার তো হসপিটাল আছে, সেখানে যাবে তাই না? আর আসার সময় একা আসবো নাকি সাথে নিয়ে আসবে? অনুষ্ঠান শেষ হলে ফোন করিস, আমার কাজ না থাকলে নিয়ে আসবো, আর না হলে তোরা দুজন একা চলে আসিস, সমস্যা নাই, চিনিস তো কলেজ, চল তোরা। ভাইয়া আমাকে কেমন লাগছে বলবি না? যা, আমি নিজের বোন না বলে আমার সুনাম করবে না, এটা কিন্তু ঘোর অন্যায়।
নাজিয়ার কথায় ফুয়াদ হালকা হেসে দেয়, তাকেও বলে খুব সুন্দর লাগছে। তারপর দুজনকে নিয়ে কলেজে রেখে আসে। আসার সময় ফুয়াদ আর চোখে একবার শাহনাজকে দেখে, চোখ বন্ধ করে মনে মনে বলে, তোকে হারানোর বই মনে জেঁকে বসেছে, হয় হয় এই বুঝি হারিয়ে যাবি আমার থেকে, আমি তোর থেকে 10 বছরের বড় হলাম কিভাবে, কেন এত বড় হলাম বল, আমি যে তোকে চাই পিচ্ছি, তুই কি আমার হবি না? ফুয়াদ চিন্তা করিস না, তোর পিচ্ছি তোরই থাকবে, ভালোবাসায় কোনো বয়স থাকে না, 10 বছরের বড় বেশি না তো, 10 বছর কি তোর শাহনাজ মেনে নিতে পারবে না? ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে হসপিটালে যায়। ততক্ষণে নাজিয়া আর শাহনাজ কলেজে ঢুকে যায়। কলেজে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, চারপাশে বেলুন দেখে শাহনাজের লোভ জাগে, বাচ্চাদের মতো তারও যে বেলুন পছন্দ, সবার আড়ালে একটা বেলুন খুলে নেয় পাশের বাসের পাশ থেকে। তখন পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়, ছেলেটা কিছুটা গম্ভীর হয়ে বলছে, অনুষ্ঠান শুরু না হতেই নষ্ট করার প্ল্যান করছো, কষ্ট করে সাজানো হয়েছে আর তুমি এখনই বেলুন নিচ্ছ, ভয় করে না, বেলুন দেও আমাকে আর নিজের জায়গায় গিয়ে বসো। শাহনাজ ভয় পেয়ে পেছনে তাকায়, একটা লম্বা চওড়া ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেটা তার বেলুনের দিকে হাত বাড়ায়, শাহনাজ বেলুন পেছনে নেয়, মুখে হাসি এনে বলে, ভাইয়া আপনি অনেক সুন্দর, কবিগুরু কি বলেছে জানেন, সুন্দর ছেলেরা কখনো পিচ্ছি মেয়েদের বকা দেয় না, যারা বকা দেয় তারা নামই সুন্দর, বাস্তবে তারা দাঁত ছাড়া ইঁদুরের মতো দেখতে, আপনি কি কবিগুরুর কথা মানেন? যাও এখান থেকে, ছেলেটা অনেকটা গম্ভীর হয়ে বলে। শাহনাজ নাজিয়াকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নাজিয়া হাসতে হাসতে বলে, দুজন হাসতে হাসতে চেয়ারের কাছে যায়। দূর থেকে নাছির আহমেদ ছেলেটা তাকিয়ে থাকে, সে কি আসলেই বোকা, নিজের মনে মনে কথাটা বলে নিজেই হেসে দেয়। অপর দিকে শাহনাজ আর নাজিয়া কাঁদো কাঁদো মুখ করে একে অপরের দিকে তাকায়, কোনো চেয়ার ফাঁকা নেই। কিছু বলবে তার আগেই সেই ছেলেটা তিনটে চেয়ার এনে একপাশে দেয়, সে একটাতে বসে দুজনকে ইশারায় বসতে বলে। নাজিয়া খুশি হয়ে বলে, আমি নাজিয়া, ইন্টার প্রথম বর্ষ, আপনি? নাসিল আহমেদ, অনার্স দ্বিতীয় বর্ষ। তোমার পাশের মেয়েটা কি বোবা, তখন খুব তো পটর পটর করলো, তা মেয়ে তোমার কোনো কবি কথাটা বলেছে আমাকে একটু বলবে? শাহনাজ কবি। শাহনাজ কথাটা বলেই মুখে হাত দেয়। নাছির ছেলেটা চমৎকার এক হাসি দেয়, হাসিটার দিকে শাহনাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে, ইস কত সুন্দর করে হাসতেছে, এভাবে তো তার ফুয়াদ ভাইয়াও হাসে না। কথাটা ভাবতেই শাহনাজ চমকে ওঠে, সে সব কি ভাবছে, আর ফুয়াদ ভাইয়ার কথাই বা মনে হচ্ছে কেন? সেসব ভাবনা বাদ দিয়ে স্টেজের দিকে চোখ দেয়। নাছির আর চোখে একবার শাহনাজকে দেখে, মেয়েটা তার কাছে অতিরিক্তই সুন্দর, কথা বলার ইচ্ছে যাচ্ছে বারবার, কোনো কথা খুঁজে না পেলে ভালোভাবে মেয়েটাকে দেখে, তারপর নিজের হাসি পায়, হালকা হেসে বলে, তোমার কি আজ বিয়ে শাহজাদি? বিয়ের আসর ছেড়ে এই অনুষ্ঠানে আসছো যে, বর পালিয়ে গেছে নাকি তুমি পালিয়ে আসছো? বর পালিয়ে যাবে কিভাবে, শাহজাদি তো সুন্দর আছে। শাহনাজ ভুরু কুচকে নাছিরের দিকে তাকায়, ছেলেটা কি তাকে এসব বলছে? নাছির মাথা ঝাঁকিয়ে বুঝায় তাকেই বলছে। এবার শাহনাজ দাঁতে দাঁত চেপে বলে, প্রথমত আমার নাম শাহজাদি না, শাহনাজ, আর দ্বিতীয় আমার বিয়ে না আজ আর কালো না, ওকে? লাল শাড়ি পরলে তো খাওয়া যায় না, যেমন সাদা শার্ট পরে সাজে হাতে কিছুটা গুছিয়ে রাখলে নাও খাওয়া যায় না। আজব। নাছির আর নাজিয়া দুজনেই অবাক হয়, নাছির ছেলেটা সাদা শার্ট পরে আছে, আর ছেলেটা বলল কি, আর উত্তর হিসেবে তাকে কি বলল, কোন প্রশ্নের উত্তর হিসাবে কি দেয়, আর উদাহরণই বা এমন কেন? নাজিয়া শাহনাজকে কুনু দিয়ে গুঁতো দিয়ে বলে, ওই পাগল, কি
আবল তাবল বলছিস, উনি আমাদের সিনিয়র। ভালোভাবে কথা বল, তুই এমন ব্রেক ছাড়া মুখ চালানো শিখলি কবে থেকে? এমন করিস না বোন। আমি কাউকে ভয় পাই না, নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি, তাই কারো ভয়ে মুখ লুকিয়ে রাখবো না। যোগ্যতা থাকলে ভার্সিটিতে পড়তো, অনার্স করতো না। শাহজাদি আপনি মুখটা বন্ধ রাখুন দয়া করে, আমি আপনার দক্ষতা যোগ্যতা সম্পর্কে বর্ণনা চাইনি। আমারও যোগ্যতা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু তা হয়ে উঠে নাই তোমার মতো কোনো এক নারীর কারণে। আপনার গার্লফ্রেন্ড পড়তে দেয়নি নাকি ভাইয়া? নাজিয়া অবাক হয়ে কথাটা বলে। সে ভেবেছিল ছেলেটাকে পটিয়ে নিয়ে চুটিয়ে প্রেম করবে, কিন্তু ছেলেটা প্রেম করে তাহলে কিভাবে হবে? নাসির তার ভাবনাগুলো দূরে ঠেলার জন্য বলে, না তার থেকেও বড় কেউ। এরপর আর কেউ কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন স্টুডেন্টদের ফুল দেওয়ার জন্য সিনিয়র কিছু ছেলে মেয়েদের ডাকা হয়। সেখানে নাচির ছেলেটাও যায়। শাহনাজ ফুল নেওয়ার সময় দেখে নাচির ফুল দিচ্ছে, মুখ বাঁকিয়ে ফুলটা নিয়ে নেয়। পাশের নাচিরের ফ্রেন্ড ছিল, সে থতমত খেয়ে যায় এমন অবস্থা দেখে। নাচিরের দিকে তাকালে দেখে নাচির হাসতেছে, কিছু আর বলে না সে। নাচ গান সব মিলিয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। দুপুরের খাবারের হিসাবে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি নেওয়ার সময়ও একই অবস্থা। অবশ্য এতে তার একটা সুবিধা হয়, ভুলিয়ে ভালিয়ে নাচিরের থেকে একাই দুইটা বিরিয়ানির প্যাকেট নেয়। শাহনাজ যখন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, তখন নাচির পেছন থেকে বলে, চুন্নি দুইটা প্যাকেট নিয়েছে, পুরো কলেজে বলবো শাহজাদি দুই প্যাকেট বিরিয়ানি নিয়েছে। শাহনাজ অবাক হয়ে যায়। ছেলেটা বুঝতে পারছে তাহলে? ভয়ে মুখটা কাচুমাচু করে সেদিকে তাকায়। তিনটা ছেলে মেয়ে হাসাহাসি করছে, তার মধ্যে একজন নাচির। শাহনাজ সেদিকে তাকিয়ে জিব্বা বাঁকিয়ে হাসে। এতে ওরা ভড়কে যায়, ভয় দেখাতে চাচ্ছে তারা। আর শাহনাজের এমন কাহিনী দেখে তো নিজেরাই দমে যাচ্ছে। অন্যদিকে ফুয়াদ বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, মাথায় হেলমেট থাকায় হয়তো শাহনাজ তাকে চিনতে পারে নাই। কিন্তু সে সবটাই দেখল, সাথে সেই ছেলেটার দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফুয়াদ বাইক থেকে নেমে আসে, শাহনাজের হাত থেকে একটা প্যাকেট নিয়ে সেই ছেলেটার কাছে যায়। নাচির হঠাৎ এমন হওয়ার জন্য থ মেরে দাঁড়িয়ে যায়। ফুয়াদ নাচিরের হাতে প্যাকেট দিয়ে বলে, দেওয়ার সময় খেয়াল রাখতে হয় কে কয়টা প্যাকেট নিচ্ছে, আর নেওয়ার শেষ হলে খোটা দেওয়ার কোনো মানে হয় না। ছোট মেয়ে, এতটাও বোঝে না, সেজন্য হয়তো নিয়ে ফেলেছে। ওর হয়ে আমি সরি, রাখো তোমার প্যাকেট। কে আপনি আর আমি যাই করি, এতে আপনি মাথা ঢোকাচ্ছেন কেন? আজব তো। তাছাড়া আমি খোটা দিচ্ছি না, এমনি মজা করছিলাম। এখানে আপনি কথা বলার কে ভাই? প্যাকেটের জন্য তো মজা নিয়েছো তাই না? এত মানুষের সামনে বলেছো, সেটা একা মজা নেওয়ার মতো না। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো, তাই এবার থেকে কিছু করার হলে ভেবেচিন্তে করবে। ফুয়াদ সেখান থেকে চলে আসে। শাহনাজ কোমরে হাত দিয়ে রাগী একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে। যার জন্য চুরি করলো সেই আবার ফিরিয়ে দিয়ে আসছে। শাহনাজ মনে মনে ঠিক করে নেয় বাসায় গিয়ে গুনে গুনে 20টা মাথার চুল টেনে ছিড়বে। ফুয়াদ এগিয়ে আসে শাহনাজের কাছে, এসে ঝাড়ি মেরে বলে, বিরিয়ানির দোকানে বসে রাখবো কিন্তু, এভাবে তাকিয়ে দেখার কি আছে? চল তোকে বিরিয়ানিওয়ালা দেখে বিয়ে দিব, লজ্জা করে না, বিরিয়ানি চুরি করেছিস। এই ব্যাডা চুপচাপ তোর জন্য চুরি করছি, আর তুই আমায় বলিস চোর? আমি যখন বিরিয়ানি খাবো তখন তো মুখের দিকে তাকিয়ে থাকবে, সেজন্য তোমার একটা ভাত নিয়েছিলাম। আর তুমি যা বল তুই গিয়ে মর, কথায় আছে কারো ভালো করতে নেই, আর কখনো কারো ভালোই করব না আমি। উমা, আমার ভাগ আমি বুঝে নিতে বলেছি, তাকিয়ে থাকবো দেখে তো ভয়, তাহলে রুমের দরজা বন্ধ করে খাবি তো, আর তাকিয়ে থাকবো না। এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি তোর। দূরে থাকো তোমরা, এত ঝগড়া করার মুড আমার নেই বাবা। আর ছোট মানুষ দেখে সবাই কথা শোনায়, তোমাকে বিয়ে দিতে হবে বুঝেছি? মেয়েকে দেখেছি, যারা ভুলভাল যুক্তি দেয় তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। মেয়েরা শাহনাজ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আমি দু পায়ে খাড়া। বয়স তো কম হলো না, এই বয়সে দু বাচ্চার বাবা হওয়া দরকার ছিল। এবার যদি একটা বাবুর বাবা হতে পারি কি বলিস পিচ্ছি? আচ্ছা বাবুর বাবা, তোমার জন্য বউ খুঁজে শুরু করব, সমস্যা নাই। এবার তাহলে বাসায় যাও যাক। ফুয়াদ মাথা নাড়িয়ে বাইক থেকে রেখে দেয়, তারপর নিজে গিয়ে বাইকে বসে।
দুজনে বাইকে উঠলে বাড়ির উদ্দেশ্যে যায়। বাসায় এসে গোসল করে খাওয়ার জন্য প্যাকেট নিয়ে বসে। খেতে বসে শাহনাজ বারবার ফুয়াদের দিকে তাকায়। সেটা দেখে ফুয়াদ টেবিল থেকে একটা প্লেট হাতে নিতে নিতে বলে, তোর বিরিয়ানির দিকে আমি নজর দেইনি, আমি ভাত খাবো, তোর বিরিয়ানি তুই খা, রাক্ষস, বসে বসে খেয়ে আমাকে ফকির বানালি। শাহনাজ ফট করে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। ফুয়াদ ভয় পায়, এই বুঝি মেয়েটা রেগে সব ফেলে দিবে, কিন্তু না, তার কিছুই হলো না, বরং শাহনাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে। নাজিয়া ওর কাণ্ডে হালকা হাসে, সে তো শাহনাজের স্বভাব সম্পর্কে ভালোভাবেই জানে। অপরদিকে ফুয়াদ হাবলার মতো তাকিয়ে থাকে, সে কি দাঁড়িয়ে খেতে বলেছে? ফুয়াদের তাকিয়ে থাকা দেখে শাহনাজ বলে, এবার তো বসে বসে খাইনি, তাও তোমার সমস্যা হচ্ছে, হলে বলো, আমার এসবে সমস্যা হয় না, শুয়ে থাকবো, তুমি খাইয়ে দিও তাহলেই হবে, কারো হাতে খেতে আমার সমস্যা হয় না। তোরে যে গাধা বিয়ে করবে সে নিশ্চয়ই পাবনা ফেরত পাগল, আর না হলে তুই দুদিনে পাগল বানিয়ে দিবি শিওর, বসে বসে গিল, কারণ কবি বলেছেন দাঁড়িয়ে থেকে খাওয়া মানে উত্তার মুদ খাওয়া। খুশটা শাহনাজ হালকা খেয়ে ফুয়াদের হাতে প্যাকেট ধরিয়ে দেয়, তারপর নাজিয়ার প্যাকেট থেকে হালকা খেয়ে হাত ধুতে যায়। ফুয়াদ ভ্রুকুচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শাহনাজকে, তারপর বিরিয়ানিটুকু খেয়ে উঠে পড়ে। নাজিয়া আর শাহনাজ খাটে উপুড় হয়ে ফোন টিপছিল। শাহনাজ দরজায় নক করে বলে, তখন বিরিয়ানির প্যাকেট ফেরত না দেওয়া ঠিক ছিল, বিরিয়ানি কিন্তু সুন্দর হয়েছে, এবার থেকে এমন চুরি করে নিয়ে আসিস, কেমন? চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক তেমন তোমার ব্যবহার, খাবার পর মনে হচ্ছে প্যাকেট নিয়ে আসতে ভালো হতো, তাই না? এবার আমি তোমাকে বিরিয়ানিওয়ালা বেডির সাথে দিয়ে দিই। না থাক, আমার বাচ্চা মেয়েটাকে ভালো লাগে, সে থাকলে আমার আর কাউকে চাই না, সে আমার, আমার ঠিক বুকের এই জায়গাতে বিচরণ করছে, তার মায়াবী চাহনিতে আমি সবসময় উতলা হয়ে যাই, সে আমার, আমার সুখ পাখি। ফুয়াদ বুকে হাত দিয়ে কথাটা বলে। তার কথা শুনে নাজিয়া আর শাহনাজ ফুয়াদকে ঘিরে ধরে। নাজিয়াও অবাক হয়ে বলে, ভাইয়া তুমি রিলেশন করো তাহলে মেয়েটার সম্পর্কে আমাদের বলো, ছবি দেখাও তার, দেখি আমাদের ভাবি কত সুন্দর যে আমাদের ভাইয়াকে এমন পাগল বানিয়ে তুলছে। তার মনে নেই কোনো ছবি, সে আছে আমার বুকে, যাকে ভাবি সবসময়, তার ছবি কি করব আমি, সে তো আমার সুখ পাখি, সবসময় মনের মধ্যে বসবাস তার। ভাইয়া ভাবির সম্পর্কে কিছু বলো না প্লিজ, তোমাকে তাহলে ভাবির সাথে দিয়ে দিব, কষ্ট করে আর বউ খুঁজতে হবে না, ছবি না দেখাও, তার সম্পর্কে কিছু বলো, সাথে তোমার ভালোবাসার অনুভূতিটা কেমন সেটা জানাও। শাহনাজের কথা শুনে ফুয়াদ তার দিকে গম্ভীর এক চাহনি দেয়, এই বুঝি পেয়ে গেছে সে তার পিচ্চিকে, কিন্তু তা তো সত্যি নয়। ফুয়াদ গলা খাকারি দিয়ে বলে, সে এক ভালোবাসা, যে ভালোবাসাতে কোনো খাত থাকে না, সে আমার প্রিয়তমা, আমার মায়াবী, আমার সুখ তারা, সে আমার সুখ বিলাসী, সব সুখ তাকে ঘিরে, তার কাছে শান্তি অনুভব করি সব সময়। প্রেমে কেন পড়েছো ভাইয়া, মানে তার কোন জিনিসে প্রেমে পড়েছো, কি ভালো লাগে তার, ঠিক কোন কারণে তাকে ভালোবাসো? ভালোবাসার কোনো কারণ হয় না, কারণ বলতে গেলে শেষ হবে না, একটা কারণে ভালোবাসা যায় না, কিন্তু একটা কারণে ঘৃণা করা যায়, আমি তার সব কিছুতেই মুগ্ধ, তাই তো ভালোবাসি তাকে। না ঠিক কি কি কারণ বলো, নোট করে নিব। ফুয়াদ বিরক্ত হয়, ভালোবাসার যে কারণ থাকে এটা ভাবতেই খারাপ লাগছে, প্রিয়তমা তো অমূল্য রত্ন, তাকে ভালোবাসার কি একটা কারণ হতে পারে? তবুও শাহনাজের জেদ তাকে দুর্বল করে, কারণগুলো বলতে শুরু করে। প্রথমত সে মেয়ে, তারপর ভালোবাসা আছে বলেই ভালোবাসি, তাকে ভালো না বাসি ভালো লাগে না, সে ভালোবাসার মতো একটা জিনিস, তাকে দেখলেই ভালোবাসার জন্মনির প্রতিনিয়ত, তার কথা বলার ধরন, হাত নাড়িয়ে মজা করা, চোখ পিট পিট করে তার চাহনি, ঠোঁটের সেই মিষ্টি হাসি, সব কিছুতে আমি মুগ্ধ, যদি প্রেম হয় সত্য তাহলে সে আমার মিত্র, যদি সুখ প্রয়োজন হয় আমার তাহলে সে প্রয়োজন, যদি মন ভালো করতে হয় তাহলে তাকে প্রয়োজন, যদি কেউ আমাকে খুশি করাতে চায় তাহলে তাকে এনে দেখ, যদি কেউ বলে আমি কেন এত হ্যাপি তাহলে হাসি মুখে বলবো আমার প্রিয়তমা আছে যে, অনুভূতি কেন জন্মেছে তাকে অনুভব করেছি চোখ বন্ধ করে, ঘুমের মাঝে তাকে মনে পড়ে, আমি না চাইতেও সে ভালোবাসতে বাধ্য করে আমাকে, তাকে ভালো না বসে থাকতে পারি না, ঠিক এই কারণে শেষ হিসাবে বলবো
সে আছে বলেই ভালোবাসি তাকে। প্রথম থেকেই সে আছে, থাকবে। তাকে দেখেই আমার ভালোবাসা শেখা, প্রতিটি মুহূর্ত তাকে ভাবতে হয়। তাকে নিয়েই আমার পথ চলা, সে আমার কল্পনায় বাসা বেঁধেছে, সেই আমার প্রিয়তমা। ফুয়াদ একেবারে এই কথাগুলো বলে দম নেয়। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাউকে ভালোবাসে বুঝি? নাজিয়া সব নোট করে নেয়, ছেলে পড়াতে এসব কাজে লাগবে তার। ফুয়াদ শাহনাজের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে পিচ্ছি, কি ভাবিস এ তো? এভাবে কেউ আমাকে ভালোবাসে তাকে কিডন্যাপ করে বিয়ে করব। আহা, ভালোবাসে কি সুন্দর, তাই না? ভালোবাসতে জানলে এভাবেও ভালোবাসা যায়। ভালোবাসলে তোমার মতো ভালোবাসা দরকার। এই বয়সে এমন ভাবনা বাদ দে, বিকেল হয়ে গেছে, রেডি হও, বই কিনতে যাব। তুমি যাও, আমি আসছি। শাহনাজ কথাটা বলেই আলমারি থেকে ভালো একটা থ্রি পিস বের করে। নাজিয়া ওঠে না, তাকে তার বাবা কাল সকল বই কিনে দিয়ে গেছে। সে একটা বই নিয়ে পড়তে বসে। শাহনাজ রেডি হয়ে ফুয়াদের রুমে নক করে। ফুয়াদ বের হয়ে শাহনাজকে একবার পরখ করে, তারপর নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে। বাইকে এসে থামে একটা বইয়ের দোকানের সামনে। বই কিনে যখন আসতে যাবে, তখন পিছন থেকে শাহনাজের ডাক পড়ে। পিছনে তাকিয়ে দেখে নাছির ছেলেটা। শাহনাজকে দেখে বলে, শাহজাদি তোমার পাশের ছেলেটাকে? ভাইয়া। আচ্ছা যাও, কাল থেকে তো ক্লাস শুরু, রেগুলার ক্লাস করো। সমস্যা হলে জানিও, সিনিয়র হিসাবে যতটুকু পারি সাহায্য করব। শাহনাজ মাথা নাড়িয়ে বোঝায় ঠিক আছে, তারপর সামনে পা বাড়ায়। ফুয়াদ বিরক্ত আর রাগ দুইটাই একসাথে কন্ট্রোল করতে পারছে না। ছেলেটার প্রতি তার রাগ বাড়ছে। আর শাহনাজ, আচ্ছা সে কোন জন্মের ভাই লাগে শাহনাজের? নিজের রাগ নিজের মাঝেই রাখে। পিচ্চি একটা মেয়ের ওপর রাগ ঝাড়লে তো ভ্যাভা করে কেঁদে দিবে। শাহনাজ বাইকের কাছে এসে দাঁড়ালে ফুয়াদ বলে, ছেলেটা কে? কলেজ থেকে তোর পিছু পড়ে আছে, সবসময় আঠার মতো লেগে আছে দেখছি। নাসির নাম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আমি বেলুন চুরি করেছিলাম, সেখান থেকে পরিচয় আর কি। যেটার দরকার হবে আমাকে বলবি, এতদিন সব দিয়ে আসছি, এখনো দিতে পারবো। অন্যের থেকে কিছু নিতে যাবি না কখনো, আর ছেলেটার থেকে দূরে থাকিস, মতলব ভালো না। তোমরা ছেলেরা এত সন্দেহ কেন করো? সন্দেহ করা মেয়েদের জন্মগত অভ্যাস, আর এখানে দেখছি উল্টো। যাও, ভাবির কাছে তোমার নামে বিচার দিব। হয়েছে, ফেস ফেস করিস না, থাক। হাসের মতো গলা নিয়ে কথা বলতে আসছে আমার সাথে। শাহনাজ মুখ ভাঙায়, বাসায় এসে পড়তে বসে। নতুন বই থাকলে সবারই পড়ার ইচ্ছে হয়। সে দলে শাহনাজ নিজেও আছে। সে আর নাজিয়া একে অপরে পাল্লা দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। রাতে উঠে দুজনেই রান্না করে, তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়ার মাঝখানে শাহনাজের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে তাতে লেখা আছে, শাহজাদি তুমি আমার এত নিকটে রয়েছ, হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারবো তোমাকে। তোমার ওড়না যখন ওঠে, তখন মনে মনে বলছি, ওড়না তুমি আমার কাছে এসে ধরা দিও, কিন্তু তোমার ওড়না বড্ড বাজি। সে আমাকে কি বলে জানো? বলছে, চুপ পেয়াত, ওড়নার দিকে নজর কেন তোর? আমি দিলাম চিঠি, তুমি দিও ফুল, বাসবো আমি ভালো, তুমি করো প্রেম। তুমি আমার শাহজাদি, আমি তোমার কে একটু ভেবে দেখো, আমি তো সে যাকে তোমার মন ভালোবাসে। আরো একটা মেসেজ পায় শাহনাজ। মেসেজ দেখে ব্রুক উসকে ফেলে, তাকে কেউ ফলো করছে। ওনার দিকে তাকায়, না ওনার ঠিক আছে। নাজিয়া নিজেও এদিকে সেদিকে তাকাতে থাকে, আশেপাশে কাউকে দেখতে পায় না। বিরক্ত হয়ে বলে, এটা আবার কোন নতুন পাগল এলো? শাহজাদি বলে নাসির ছেলেটা তোকে সম্বোধন করছে, তাই না? তাহলে এটা নিশ্চয়ই নাসির ভাই হবে। আমার নাম্বার কোথা থেকে জোগাড় করবে? আমি তো ওনাকে নাম্বারই দেইনি। আচ্ছা তুই আবার নাম্বার দিস নাই তো? কি নির্লজ্জ ছেলে, দেখ। নির্লজ্জ বলছিস কেন? কি কিউট, ভাবছিলাম প্রেম করব, কিন্তু শালা তোর উপর ক্রাশ। বান্ধবী আমার না হওয়ার প্রেমিক তোর হয়ে গেল, ইহা আমি মানি না। আমার প্রেমিক ফিরিয়ে দে, তাকে আমার চাই। ঢঙ্গি তুই রাখ, আমার প্রয়োজন নেই। আমি ফোর্টি নষ্টি করার জন্য কলেজে ভর্তি হইনি। ভাইয়া কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে, ভাইয়া আমার ভালোটা বুঝবে। আমি পড়াশোনা করব মন দিয়ে। শিকদার ভাই অনেক টাকা, কষ্ট করে পড়াচ্ছে না তো? নাজিয়া কথাটা এমন ভাবে বলে যে শাহনাজ আগের কথাটা বলে অনেক ভুল করেছে।
শাহনাজ নাজিয়ার মাথায় একটা বাড়ি মেরে বলে, শোন, টাকা পয়সা দিয়ে পড়াশোনা করলে হয়ে যায় না। আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি, আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অল্প বয়সে বিয়ের হাত থেকে রক্ষা করেছে আমায়। কথাটা মনে হলে এখনো মাথা ছাড়া দিয়ে ওঠে। যদি সেদিন আমার বিয়ে হতো তাহলে আমাকে তুই এখানে দেখতিস না। যা বাবা, আমার শাহনাজ বেবি বড় হয়ে গেছে দেখছি। তা শাহজাদি, আপনি কি শিকদার ভাইয়াকে ভালোবেসে ফেলেছেন? অদ্ভুত ভাবে শাহনাজ নাজিয়ার দিকে তাকায়। ভালোবাসা এসব তো সে কখনো মুখেও আনেনি, আর যাকে সে গুরু মনে করে তাকে কি ভালোবাসা যায়? শাহনাজ নিজের কানে হাত দিয়ে বাড়াতে থাকে, সে কি সত্যি শুনেছে? নাজিয়া বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। শাহনাজ অদ্ভুত ভাবেই বলে, ভাইয়া আমার থেকে 10 বছরের বড়, আমি এত বড় কাউকে কখনোই বিয়ে করব না, 4-5 বছরের বড় কাউকে বিয়ে করব। ভাইয়াকে নিয়ে এসব বলিস না, ভাইয়া যদি শুনতে পায় তাহলে কষ্ট পাবে, ভাইয়ার গার্লফ্রেন্ড আছে গাধি। ফুয়াদ তখন ছাদের দরজায় দাঁড়িয়েছিল, ছাদে পা রাখবে তখন নাজিয়ার প্রশ্ন শুনে থেমে যায়। তার যে আগ্রহ ছিল শাহনাজের উত্তর শোনার জন্য, কিন্তু আগ্রহ এক নিমিশেই পানি হয়ে যায়। শাহনাজ তাকে ভালোবাসে না, আর কখনো বিয়েও করবে না। কষ্ট হয় তার, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নিয়ে শাহনাজের দিকে এগিয়ে আসে। হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মেসেজগুলো জুড়ে জুড়ে পড়ে। শাহনাজ মুখটা ছোট করে থাকে। ফুয়াদ হালকা হেসে বলে, তোর যাকে ভালো লাগবে আমাকে এসে বলবি, আমি তাকে মেনে নিব, তোর সাথে বিয়ে দিব, কিন্তু প্লিজ কখনো রিলেশন করিস না। যেদিন ঠকবি সেদিন ভেঙে পড়বি, আর আমি সেটা দেখতে পারবো না। প্রেমে পড়ার আগে ভবিষ্যৎ নিয়ে ভাবিস একবার, আমাকে স্মরণ করিস, আমি তোর প্রতিটা কাজে পাশে আছি। তুমি তো আমাকে ইমোশনাল বানিয়ে দিলে ভাইয়া, এভাবে বলতে হয় বুঝি? চিন্তা করো না, তোমার পিসি তোমাকে রেখে কিচ্ছু করবে না, প্রেম করলে তোমাকে সাথে নিয়ে করব, কেমন? শাহনাজের কথা শুনে দুজনেই হেসে দেয়। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি একটা বিয়ে করো তো, বড় হয়ে যাচ্ছ, শেষে তোমার জন্য আর বউ খুঁজে পাওয়া যাবে না, আমি আবার ফুপি হব তো, তাই চলো তোমার প্রিয়তমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসি। বাদরের মতো গলায় ঝুলে আছিস কেন? বারবার বলছি যখন তখন এভাবে জড়িয়ে ধরবি না, অসহ্য লাগে আমার। তোমার গলাটা অনেক সুন্দর, বাদরের মতো ঝুলে থাকতে ভালো লাগে, তাই ঝুলে থাকি তোমার কি? আমার ভাইয়ের গলা আমি জড়িয়ে ধরবো তোমার কি? হ্যাঁ, আমার কিছু না মহারানী, অনেক রাত হয়েছে, চলেন খাওয়া দাওয়া করবেন, রাতে ছাদে থাকবেন, আর ছেলেরা আপনাকে বেহায় কোনা মেসেজ করবে, এটা কি আপনি চান? হ্যাঁ চাচ্ছি, কারণ আমি কয়টা প্রেম করব। শাহনাজের হাতের দিকে তাকায়, দুই হাত দিয়ে শূন্য বানিয়ে নিয়েছে। ফুয়াদ ফিক করে হেসে দেয়। বাড়ি আর মাথায় ছোট্ট করে একটা বাড়ি দেয়। তারপর ফুয়াদ শাহনাজ আর নাজিয়া দুজনকে দিয়ে নিচে পাঠায়। ফুয়াদ পাশের ফ্ল্যাটের 5 তলার বেলকনির দিকে তাকায়। সেদিকে তাকিয়ে হেসে হাত নাড়িয়ে শাসনের সুরে বোঝায়, ও আমার, পর থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও, তাকে আমি অন্য কারো হতে দিব না, আমার ভালোবাসা তুচ্ছ না, তাকে আপন করে নিব যে কোনো উপায়ে। ফুয়াদ গটগট পা ফেলে ছাদ থেকে নেমে যায়। দূর থেকে নাসির ফুয়াদের কাণ্ডে থতমত খেয়ে যায়, আর ভাবে ছেলেটা তাকে দেখল কিভাবে, আর ভাবতে থাকে হাতের ইশারায় কি তাকে হুমকি দিয়ে গেল। নাসির আসল কাহিনী না বুঝে হেসে বিড়বিড় করে বলে, আপনি যেহেতু শাহজাদির ভাই সেজন্য হুমকি দিতেই পারেন, কিন্তু আমি তো অন্য রকম প্রেমিক, প্রেমিকাকে পাওয়ার জন্য ভাইয়ের মায়েরও খেতে পারি, যদি প্রেমিকা হয় শাহজাদির মতো সুন্দরী। মানুষ তো সৌন্দর্যের প্রেমে পড়বে পিচ্ছি, সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসতে পবিত্র মন থাকতে হয়, সেটা সবার থাকে না। কখনো কারো প্রেমে পড়ার আগে তাকে প্রশ্ন করিস, সে তোর ব্যক্তিত্বকে ভালোবাসে নাকি তোর সৌন্দর্যকে। শাহনাজ আর নাজিয়া খাবার টেবিলে বসেছিল। ফুয়াদের কথা শুনে দুজনে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ কথাটা বলে খাবার টেবিলে বসে। শাহনাজ প্লেটে খাবার দিতে দিতে বলে, আমি শাহনাজ, আমি সাহসিনী, আমি ভুল মানুষের প্রেমে পড়বো না কখনো, যেখানে ইন্টারে পড়বো একটা মেয়ে আমি, সেখানে প্রেম করা নিজেকে বোকামি, এটা আমি মনে করি। 18 বছরের নিচে যার বয়স সে কখনো নিজেই ভালো বুঝতে পারে না, তাই আমি আগে থেকে নিজেকে সেভ করব। অন্তত HSC পাস করি, তারপর না হয় নিজের সিদ্ধান্ত একা একা নিব, মনে রাখবে এখন প্রতিটি সিদ্ধান্ত তুমি নিবে, আর আমি তা মেনে চলব। ধন্যবাদ পিচ্ছি। শাহনাজের কথাটা ফুয়াদের ভালো লাগে, সে এমন কিছুই আশা করেছিল, তাতে যদি তার প্রিয়তমা অন্য কারো না হয়। মনে মনে ভাবে শাহনাজকে আস্তে আস্তে ভালোবাসা বোঝাবে, সে ভালোবেসে সেটা অনুভব করাবে, ধীরে ধীরে যে ভালোবাসা জন্মে সে ভালোবাসা খাঁটি ভালোবাসা। শাহনাজ তার ভালোবাসায় জড়িয়ে গেলে আপন করে নিবে। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে
খাবার শেষ করে উঠে পড়ে। শাহনাজ আর নাজিয়ার খাবার শেষ হলে সব ঠিক করে রুমে যায় ঘুমানোর জন্য। এখানে যেহেতু দুইটা রুম, সে কারণে শাহনাজ আর নাজিয়া একই রুমে থাকে। শাহনাজ কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়ে। নাজিয়া কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, শাহনাজ তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আমি শিওর না, তবে আমার যা মনে হচ্ছে সেটা বলবো। তুই তো জানিস পেটে কোনো কথা আমি চেপে রাখতে পারি না। তুই কি কিছু বুঝতে পারিস? আমার মনে হয় শিকদার ভাইয়া তোকে ভালোবাসে, তোকে সব সময় ছেলেদের থেকে আগলিয়ে রাখে, দেখিস না? যোগটা দারুণ হয়েছে, এসব বাদ দিয়ে ঘুমের রাজ্য যাওয়ার জন্য রেডি হও। তোর যোগ শোনার মুড আমার নেই। হাসির কি হলো? তোর কি একবারও মনে হয় না শিকদার ভাইয়া তোকে ভালোবাসে? আমি বুঝতে পারলে তুই পারবি না কেন? শোন, ভালোবাসা প্রকাশ করতে হয়। ভাইয়া কখনো প্রকাশ করেছে? তাছাড়া কোনো ক্লু দেয়নি যে বুঝতে পারবো। মানুষ ভালোবাসতে অপর পাশের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। শিকদার থাকো, ফুয়াদ ভাইয়া কখনো এমন কিছু করেই নাই। ভাইয়া তোর প্রতি পসেসিভ অনেক, সেই কারণে আমার মনে হলো সবার ভালোবাসা প্রকাশ করার ধরন এক না। হতেও পারি ভাইয়া তোকে অন্যভাবে ভালোবাসে। অযথা এসব বলিস না তো। ভাইয়া যদি কখনো নিজ মুখে বলে যে পিছি ভালোবাসি তোকে, তাহলে কি তুই মেনে নিবি? ভালোবাসবি কি ভাইয়াকে? হ্যাঁ, আমার ঘুম পেয়েছে। শাহনাজ কোলবালিশ নিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। নাজিয়া মনে মনে হাসে, সে শাহনাজের মনে সন্দেহ ঢোকাতে পারছে। রিয়াদ ভাইয়া তাকে বলেছে সবকিছু, আর সে কারণেই শাহনাজকে এসব বলা তার। সন্দেহ থেকেই তো ভালোবাসা শুরু হয়। নিশ্চয়ই এখন শাহনাজ ফুয়াদ ভাইয়াকে নিয়ে ভাববে, আর ভাবতে ভাবতেই তার প্রেমে পড়ে যাবে। নাজিয়া এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। অপরদিকে শাহনাজের ঘুম হারাম হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে উঠে বসে। এই বয়সটা এমনই, কাউকে নিয়ে ভাবতে গেলে মনে আঘাত আনে খুব। ফুয়াদ ভাইকে ভাবতে ভাবতে তার ঘুম উবে গিয়েছে, বিরক্ত হয়ে নিজে নিজে। সে ফুয়াদ ভাইকে নিয়ে এসব কি ভাবছে? ঘুম আসছে না দেখে বেলকুনিতে যায়, গিয়ে চমকে উঠে। ফুয়াদ ভাইও বেলকুনিতে বসে আছে। ফুয়াদ নিজেও চমকে উঠে। রাত 2টা বাজে, এত রাতে শাহনাজ এখানে কেন? দুইটা বেলকনি একসাথে হওয়ায় ফুয়াদ এগিয়ে আসে শাহনাজের দিকে। রুকুজকে বলে, কি রে এখনো ঘুমাসনি? এত রাতে এখানে বসে কি করছো? তুমি ঘুমাওনি কেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো বুঝি? হ্যাঁ না রে পিচ্ছি, একজনের রিপোর্ট দেখছিলাম, রিপোর্ট সাথে নিয়ে আসছিলাম, কি সমস্যা সেটা নিয়ে ভাবছিলাম, আর মেডিসিন নিয়ে একটু রিসার্চ করছিলাম। ওহ, শাহনাজ টেবিলের দিকে তাকায়। ফুয়াদ সত্যি বলছে নাকি সেটা দেখার জন্য? সত্যি বলছে দেখে পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। ফুয়াদ সেদিকে তাকিয়ে বেলকনি থেকে চলে যায়। এই ব্যবহারে শাহনাজের ছোট মনে আঘাত হানে গভীরভাবে। তার কি ইন্দ্র সহ্য করার বয়স? কিন্তু তার ভাবনায় পানি ঢেলে ফুয়াদ দুমগ কফি নিয়ে হাজির হয়। শাহনাজ হেসে কফির মগে মন দেয়। শাহনাজ মুচকে হেসে কফি খেতে মন দেয়। শাহনাজের কফি খাওয়ার মাঝে ফুয়াদ ছোট্ট করে বলে, ঘুম ভেঙে গেছে নাকি সারা রাত ঘুমাসনি? ভেঙে গেছে, শাহনাজ হুট করে মিথ্যে বলে দেয়। ফুয়াদ হেসে নিজের কাজে মন দেয়, আর কাজের ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছে। শাহনাজের কাছে বিষয়টা দারুণ লাগে। মানুষ প্রেমে পড়লে প্রেমিকের সবকিছুতে মুগ্ধ হয়। আমি কি কোনোভাবে ফুয়াদ ভাইয়ের প্রেমে পড়েছি? শাহনাজ নিজে নিজে কথাটা ভাবলেও থতমত খেয়ে যায় নিজের ভাবনা নিয়ে। হাত থেকে কফির মগ পড়ে যায়। ফুয়াদ অবাক চোখে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ নিচু হয় মগটা তোলার জন্য। ফুয়াদ শাহনাজের হাতের দিকে তাকায়, হাত কেঁপে উঠছে তার বারবার। শাহনাজ সেখানে আর না থেকে নিজের রুমে দৌড়ে চলে যায়। ফুয়াদ হা করে সেদিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? শাহনাজ এমন করলো কেন? অদ্ভুত, আমি তোকে কিছু বলি নাই। তাহলে ও যে ঘুমায়নি সেটা বুঝে যাচ্ছে, তাহলে মিথ্যে কথা বললো কেন? ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, কিন্তু তার কথা কে শুনবে? নিজেও নিজের কাজে মন দিতে পারছে না। বেলকনিতে লাইট অফ করে রুমে যায়। শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে যায় এক সময়। রাতটা পেরিয়ে যায় এভাবেই। ভোরে নাজিয়ার যখন ঘুম ভাঙে, তখন চারিদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসে। নামাজের জন্য এই সময়টা থেকে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে দুজনের। নাজিয়ার অজান্তেই হাতটা চলে যায় শাহনাজের শরীরে পড়ে। চমকে উঠে হাতটা সরিয়ে নেয়। লাইট জ্বালিয়ে শাহনাজের দিকে তাকিয়ে কপালে হাত রাখে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শাহনাজ কিছু বিড়বিড় করছে দেখে নাজিয়া কানটা শাহনাজের মুখের কাছে নিয়ে যায়। শাহনাজ বিড়বিড় করে বলছে, আমার
প্রেম রোগ হয়েছে? নাজিহা আসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। শাহনাজ এক রাতের মধ্যে এমন হয়ে যাবে এসে ভাবে নাই। পানি নিয়ে এসে জলপট্টি দিয়ে দিতে থাকে। শাহনাজ পুনরায় ঘুমিয়ে গেলে নাজিয়া উঠে ফুয়াদ ভাইয়ের দরজায় নক করে। ফুয়াদ ঘুমো ঘুমো ভাব নিয়ে দরজা খোলে, সামনে নাজিয়াকে দেখে বলে, সকাল হয়ে গেছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া, শাহনাজের জ্বর অনেকটা, আমি একটু জলপট্টি দিয়ে দিলাম, হঠাৎ এত জ্বর সে কারণে বলতে আসলাম। দেখিস ছোড়ো। ফুয়াদ তাড়াতাড়ি শাহনাজের কাছে যায়, কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। থার্মোমিটার নিয়ে এসে চেক করে 103 ডিগ্রি জ্বর। বালতিতে পানি এনে মাথায় দিয়ে দেয়। নাজিয়া নামাজ পড়ে রান্না করতে যায়। ফুয়াদ প্রায় 15 মিনিট থেকে শাহনাজের মাথায় পানি দিয়ে মাথা দিয়ে মুছে দেয়। নাজিয়াকে কিছু খাবার দিতে বলে মেডিসিন নিয়ে আসে। শাহনাজকে ঘুম থেকে তুলে হালকা নাস্তা করিয়ে দিয়ে ঔষধ খাওয়ায়। শাহনাজ শুয়ে ফুয়াদের হাত টেনে ধরে। ফুয়াদ ব্রু নাচিয়ে বলে, কিছু বলবি? মানুষ প্রেমে কেন পড়ে ভাইয়া? প্রেম এত যন্ত্রণা দেয় কেন? আমার কি প্রেম রোগ হয়েছে? হোয়াট, কাল এত কিছু বোঝানোর পর তুই নতুন করে প্রেমে পড়েছিস? এত সাহসী তুই, সাহস তো কম না, আমাকে প্রেমের কথা বলিস? আমার যন্ত্রণা হচ্ছে আমার একটু সুখ প্রয়োজন। কাউকে নিয়ে ভাবতে গেলে কি মানুষ অসুস্থ হয়ে পড়ে? আমি কেন এমন হয়ে গেলাম? কি জাদু আছে আমার ভাবনায়? আমি কিভাবে বলবো, অসম্ভবই আসছে আমার কাছে প্রেমের গল্প করতে। যা মর, তোর চিকিৎসা না করাই ভালো ছিল। উনি প্রেমিক মহাশয়কে ভেবে জোর বাঁধি ফেলেছে, আর আমি নাকি ওনার সেবা করব। তুমি রেগে যাচ্ছ কেন শিকদার সাহেব? ফাদ হা হয়ে যায়। আজ আবার শাহনাজ তাকে শিকদার সাহেব বলছে? নাজিয়া বলে, সেটা না হোক মানা যায়, কিন্তু প্রিয়তমার মুখে কি এডাক মানা যায়? না যায়, প্রিয়তমার দেওয়া সব নামই যে মধুর। তবুও ফুয়াদ রেগে বলে, খবরদার আমাকে শিকদার সাহেব বলবি না, কেমন বুড়া বুড়া লাগে নামটা। ফুয়াদ বাবু না, সরি, ফুয়াদ ভাইয়া বলবি। ওকে ওকে শিকদার সাহেব, তবে আপনি যে বুড়া সেটা কি চোখে পড়ে না? নিজেকে শাহনাজ গল্পের নায়ক মনে করেন নাকি? ভুলেও এমন মনে করবেন না। পিচ্ছি, নিজেকে নায়ক মনে করতে যাবো কেন? এই গল্পের নায়ক আমি নিজে, তাই নায়ক ভাবি না, বরং অন্যরা আমাকে নায়ক ভাবে। কত পাঠক আমার উপর ক্রাশ জানো? ওরা সবার উপর ক্রাশ খায়, এক পুরুষে কেউ আসক্ত না। লুচ্ছা পোলা, চলে যান এখান থেকে। আমি আমার প্রিয় প্রেম পিয়াসু রোগ মহাশয়কে নিয়ে কল্পনা করব এখন। তুই কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস শাহনাজ? তুমি যদি পারো আমি পারবো না কেন? তুই তো ছোট। ছোট মরিচের ছাল বেশি, ছোট বলে অপমান করবে না, বিয়ে হলে 2 বছর মা হতাম। ফুয়াদ হা হয়ে শাহনাজকে দেখে। আজ শাহনাজের কি হয়েছে? আজ সে কোন শাহনাজকে দেখছে? এমন রেডিওর মতো মুখ চলে, কোনো থামাথামি নামই নেই। ফুয়াদ শাহনাজকে কিছুক্ষণ পরক্ষরে বলে, অসুস্থ হওয়ার সাথে সাথে মাথাটাও কি গেছে? কি ভুলভাল বলিস, আমার তো মনে হচ্ছে তখন তোর বিয়ে দেওয়া ভালো ছিল, তাহলে এই ছোট মরিচকে সহ্য করতে হতো না। ঝাল কমানোর উপায় নেই তোমার কাছে, যার জন্য ছাল হলাম তাকে এনে দাও, দেখবি ছাল নিমিশেই পানি হয়ে যাবে। ফুয়াদ সেখান থেকে রেগে নিজের রুমে চলে যায়। নাজিয়া তখন রুমে প্রবেশ করে শাহনাজ নাজিয়াকে দেখে বলে, একি উনি রাগ করলো কেন? উনি কি তোর জামাই লাগে যে ঢং নিয়ে কথা বলছিস? বাপরে বাপ, ন্যাকারানী হরি কবে থেকে? নাকি সত্যি মাথা নষ্ট হয়েছে তোর? শিকদার সাহেবের প্রেমে পড়েছি আমি, প্রেম রোগ হয়েছে আমার, এই রোগীর যন্ত্রণা যে আমার সহ্য হয় না। শিকদার সাহেবকে এনে দিবি? এক রাতে প্রেম হয়? হয় হয়, সাহসিনী সাহসী এক রাতে প্রেমে। শিকদার সাহেবের কি আর ভেবে আর উঠুন আসে, মন সয় না আর, বারবার যেতে চায় সে। থাম বোন, তুই এক রাতে পাগল হয়ে গিয়েছিস, তোকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে, বুঝতে পেরেছি। যে প্রেম করবে না বলে লাফিয়ে বেড়ায়, আজ সে প্রেম পিয়াসু অসুখে আসক্ত।